কি হবে বলেন ফিল মাসজিদিন কেমনে হবে হ্যাঁ ফি দিলে তানবিন হবে এই কথা আমি কখন বললাম মনোযোগ দিয়ে শোনেন ফি এর পরবর্তী শব্দকে কি দেয় জেড দেয় ক্লিয়ার এখন সেই জেডটা তানবিন দিয়েও হইতে পারে অথবা এক জেড দিয়েও হইতে পারে এক জেড দিয়ে কখন হবে যখন আলিফলাম হবে আর তানবিন কখন হবে যখন আলিফলাম ছাড়া হবে আলিফলাম আর তানবিন কখন কোনোদিন একসাথে হইতে পারে কোনোদিন একত্রিত হইতে পারে এটা তো সম্ভবই না কোনোভাবেই সম্ভব না মনে থাকবে হ্যাঁ তাহলে কি বলেন মসজিদে কি হবে আরবি ফিল মসজিদি ফিল মসজিদি আলিফলাম সহকারে ফিল মসজিদি আর যদি আলিফলাম ছাড়া বলি তাহলে কি হবে ফি জোরে বলেন হ্যাঁ বলেন হ্যাঁ ফি বলেন দিন হবে অর্থ কি হবে বলেন না না একটি মসজিদে একটি মসজিদে কি হবে তানবিনের অর্থের মধ্যে একটি থাকবে একটি থাকবে অথবা কোনো থাকবে কোনো মসজিদে এটাও হয় কোনো মসজিদে অথবা হ্যাঁ অনির্দিষ্টের অর্থ দেবে বুঝে আসছে নাকেরা অনির্দিষ্টের অর্থ দেবে সুতরাং ফি মসজিদিন একটি মসজিদে অথবা কোনো মসজিদে আর ফিল মসজিদি এই মসজিদে না মসজিদে বা মসজিদটিতে মসজিদটিতেও বলা যাবে মসজিদে দেও বলা যাবে ঠিক আছে এই এই এর জন্য আলাদা শব্দ আছে না হাজা হাদি হাজা হাদি কি আসছে কেন তাহলে আপনি এই বলবেন কেন বুঝে আসছে ক্লিয়ার এখন হ্যাঁ তাহলে মসজিদে হ্যাঁ একটি মসজিদে ফি মসজিদিন মসজিদে একটি মসজিদে গ্রামে ফিল করিয়াতি অনেকে বলতে পারতেছে না কারণ কি শব্দার্থ জেনে নাই শব্দার্থ ভোলার কোনো সুযোগ আছে সামনে নতুন নিয়ম পড়িতে আপনি গুলাইতে পারতেছেন না শব্দার্থ বলবেন কখন গ্রামে হ্যাঁ গ্রামে গ্রামটিতে ফিল করিয়াতি একই একই নির্দিষ্টের অর্থ দিতেছে ঠিক আছে গ্রামে গ্রামটিতে কি কথা একই কথা মনে থাকবে হ্যাঁ গ্রামে গ্রামটিতে গ্রামে গ্রামটিতে কোন গ্রামে হ্যাঁ কোন গ্রামে হ্যাঁ কোন গ্রামে বুঝে আসতেছে একটি গ্রামে একটি গ্রামে গ্রামটিতে ফিল করিয়াতি হ্যাঁ গ্রামে বলেন তিন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝে আসছে কামরায় কামরায় ফিল গুরফাতি হ্যাঁ কামরায় একটি কামরায় ফি গুরফাতিন হ্যাঁ কামরাটিতে আবু বকর বলেন তো কামরাটিতে হ্যাঁ আর কাম কোন কামরায় ফি হ্যাঁ কোন কামরায় হ্যাঁ কামরাটিতে বলেন হ্যাঁ কামরাটিতে ফিল গুরফাতি হ্যাঁ কোন কামরায় একটি কামরায় ফি গুরফাতিন হ্যাঁ কামরায় শুধু কামরায় বা কামরার মধ্যে কি হবে কামরার মধ্যে বলেন ফিল ফি গুরফাতি বলেন কেন
হ্যাঁ, এটা তো আপনি মানে প্রায়বার এই সমস্যাটা হয়, আলিফ লাম হয়তো বা বলেন না অথবা শেষেও তানবিন দেন না, আলিফ লামও বলেন না শেষেও তানবিন দেন না, এভাবে না, হয়তো বা আলিফ লাম দিয়ে বলবেন অথবা শেষে তানবিন দিয়ে বলবেন, ফিল গুরফাতি অথবা ফি গুরফাতিন বলেন, কামরায় গুফরাতিন কেন, গুরফাতিন, হ্যাঁ বলেন, হ্যালো হয়েছে, আচ্ছা ঠিক আছে, যারা পারে তাদের কাছ থেকে ক্লাসের পরে আধা ঘন্টা এক্সট্রা সময় দিয়ে শিখে নেবে, সবাই বুঝছে, এটা তো বুঝছেন যে সবাই বুঝছে, আপনি বুঝেন নাই।